হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু নজ এটুডেট নলেজ এটুডেটে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই আজকে ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস নাইনের ম্যাটিনের যে প্রশ্নবিচিত্রা রয়েছে তার লাইফ সায়েন্সের এর এগারো নম্বর স্কুল অর্থাৎ মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়ের সমস্ত এক মার্ক এবং দু মার্কের প্রশ্নের উত্তর যার পেজ নাম্বার রয়েছে তিনশো পঁচাত্তর নম্বর পেজ আমরা অলরেডি এক থেকে দশ পর্যন্ত যে স্কুল রয়েছে সেগুলো আলোচনা করে নিয়েছি তার ভিডিও যদি তোমরা দেখতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে সম্পূর্ণ বাক্যে লিখতে বলেছে দেখো এখানে পনেরোটা দেওয়া থাকে পনেরোটাই তোমাদেরকে করতে হবে পনেরো নাম্বার থাকে দেখো প্রথম প্রশ্ন রয়েছে প্রদত্ত কোন রাজ্যের সমস্ত জীব প্রো ক্যারোটিক প্রকৃতি সঠিক উত্তর হবে মনেরা অর্থাৎ অপশন ডি হবে সঠিক নেক্সট প্রশ্ন রয়েছে আইআরএইট একটি বিশেষ প্রজাতির সঠিক উত্তর হবে ধান অর্থাৎ অপশান এ হবে সঠিক নেক্সট প্রশ্ন রয়েছে শিউডোশিলোম কোন পর্বের বৈশিষ্ট্য সঠিক উত্তর হবে নিমাটো হেলমিথিস অর্থাৎ অপশন ডি হবে সঠিক নেক্সট প্রশ্ন রয়েছে প্রদত্ত যে জীবের কোষে প্লাস্টিড থাকে সেটি হলো সঠিক উত্তর হবে ইউগ্লিনা অর্থাৎ অপশন ডি হবে সঠিক নেক্সট প্রশ্ন রয়েছে কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য দায়ী সঠিক উত্তর হবে পার্শ্বত্ব ভাজক কলা অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন রয়েছে দেহের কাঠামো গঠন ও তার ভার বহন করে নেক্সট যে প্রশ্ন রয়েছে আলোকদশায় উৎপন্ন হয় আলোকদশায় কি কি উৎপন্ন হয় অক্সিজেন এটিপি এন এডিপিএইচ অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর চলে আসবো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন রয়েছে উদ্ভিদের দেহকে শীতল রাখে যে প্রক্রিয়া তা হলো বাষ্প মোচন অর্থাৎ অপশন হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন রয়েছে প্রদত্ত যেটিতে অধিক অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহ হয় সেটি হচ্ছে ফুসফুসীয় শিরা ফুসফুসীয় শিরা হচ্ছে এক ধরনের একটা বিশেষ ধরনের শিরা ব্যতিক্রমী শিরা বলতে পারো যার মাধ্যম দিয়ে উটু যুক্ত রক্ত বাহিত হয় বাকি যত শিরা সমস্ত যে শিরার মাধ্যমে সিওটু যুক্ত রক্ত বাহিত হয় চলে আসবো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন রয়েছে দশের দায়ে কি বলেছে কোন ইমিউনোগ সব থেকে বেশি মাত্রায় রক্তে পাওয়া যায় কোন অ্যান্টিবডি সব থেকে বেশি মাত্রায় পাওয়া যায় আইজিজি অর্থাৎ বি হবে সঠিক উত্তর প্রশ্ন রয়েছে যে রোগের ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হয় সেটি হচ্ছে পোলিও অর্থাৎ অপশান ডি হবে সঠিক নেক্সট রয়েছে এম আর বা এতে তিনটা রোগের ভ্যাকসিন দেখে মামস মিজেলস রুবেলা সেটা দেওয়া হয় ন থেকে বারো মাস বছর বয়সে অর্থাৎ অপশান এ হবে সঠিক নেক্সট প্রশ্ন রয়েছে শাসমূল দেখতে পাওয়া যায় কাদের হ্যালো না হেলিওফাইট এ দুটো একটু কনফিউজিং প্রশ্ন দিয়েছে দেখো ঠিক করে দেখো এটা সঠিক উত্তর হবে হ্যালোফাইট অর্থাৎ হবে হবে সঠিক ঠিক আছে হেলিওফাইট না যেটা রয়েছে দেখো বাস্তুটিতে সমগ্র শক্তির উচ্চ হলো সূর্য নেক্সট যেটা রয়েছে অরণ্য ধ্বংস হলে যে ঘটনাটি ঘটে ভূমিক্ষয় হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হ্রাস হয়ে যেতে পারে জীববৈচিত্রের হ্রাস ঘটতে পারে তার মানে সব্যটি ঘটতে পারে যদি অরণ্য ধ্বংস হয়ে যায় নেক্সট রয়েছে দুই এর দেখে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দিতে বলেছে যে কোনো ছটি দেখো প্রথম প্রশ্ন রয়েছে কোন পর্বভুক্ত প্রাণী দেহে দেখতে পাওয়া যায় ফেরা নেক্সট রয়েছে উদ্ভিদ রাজ্যের উভয়চর বলা হয় মস বর্গকে নেক্সট প্রশ্ন রয়েছে রিকেট রোগ প্রতিরোধী ভিটামিন হচ্ছে ভিটামিন ডি নেক্সট রয়েছে অক্সিজেন দানা দেখতে যায় কোথায় মাইটোকন্ড্রিয়াতে নেক্সট রয়েছে সালোক সংস্কৃতি রাসায়নিক সমীকরণটি লিখতে বলেছে দেখো রাসায়নিক সমীকরণটা তোমরা অবশ্যই কিন্তু মুখস্থ করে রাখবে ঠিক আছে আমি লিখে দিচ্ছি সিক্স থ্রিও টু প্লাস টুয়েলভ এইচ টু ও আচ্ছা টুয়েলভ এইচ টু ও এতে কি কি দিতে হচ্ছে এটা হচ্ছে সূর্যালোক দিতে হচ্ছে আর হচ্ছে ক্লোরোফিল কবে কি হবে উৎপন্ন হবে সি সিক্স সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স বা এটার নাম হচ্ছে গ্লুকোজ প্লাস সিক্স এইচ টু ও প্লাস সিক্স ও টু যেটা ও টু সেটা হচ্ছে অক্সিজেন অক্সিজেন হিসাবে বাইরে বেরিয়ে চলে যাবে নেক্সট যেটা রয়েছে যক্ষা রোগের ভ্যাকসিনের নাম লিখতে বলেছে যক্ষা রোগের ভ্যাকসিন হচ্ছে তোমাদের বিসিজি ভ্যাকসিন ওকে বিসিজি নেক্সট যেটা হচ্ছে সাপ ময়ূর ঘাস দ্বারা গঠিত খাদ্য শৃঙ্খলটি সাজিয়ে লিখতে বলেছে দেখো প্রথম হচ্ছে উৎপাদক থাকবে সেটা হচ্ছে ঘাস ঘাস কে খায় ঘাস খায় কে ফড়িং ওকে ফরিং কে কে খায় ব্যাং আচ্ছা ব্যাংকে কে খায় সাপ সাপকে কে খায় ময়ূর ওকে দুটি মেরুজ প্রাণীর নাম লিখতে বলেছে দুটো মেরুজ প্রাণীর নাম তোমরা লিখতে পারো উট লিখতে পারো উট পাখি ওকে প্রশ্ন প্রশ্ন রয়েছে পাকস্থলীর ড্যাস কোষ থেকে এই স্কেল খড়িত হয় পাকস্থলীর অক্সেন্টিক কোষ থেকে নেক্সট রয়েছে উদ্ভিদের ড্যাশ কলায় কোশান্তর রন্ধ্র থাকতে থাকে না উদ্ভিদের কাইমা কলায় ক্লেন কাইমা বানান ঠিক করবে দন্তেশ্বর কয় লয় একার ওকে নেক্সট যেটা রয়েছে ফালক সংশ্লেষের একটি ড্যাশ বিপাক ফালোক সংশ্লেষ হচ্ছে এক ধরনের উপচিতি বিপাক নেক্সট রয়েছে ড্যাশ হরমোন বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে এডিএইচ হরমোন নেক্সট রয়েছে অ্যান্টিবডি রাসায়নিক প্রকৃতি হলো প্রোটিন জাতীয় নেক্সট রয়েছে একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর সংযুক্ত হয়ে খাদ্য জাল গঠন করে নেক্সট রয়েছে নিচের বিবৃতিগুলি কোনটি সত্য কোনটি মিথ্যা সেটা নির্বাচন করতে বলেছে দেখো প্রথম যেটা রয়েছে ছত্রাকের কোষ সেলুলোজ দ্বারা নির্মিত হয় এটি ভুল কারণ কাইটিন দ্বারা নির্বাহিত হয় নেক্সট যেটা রয়েছে প্লাস্টিকের নিজস্ব ডিএনএ থাকে এটা একদম ঠিক প্লাস্টিক আর মাইক্রোকন্ডিয়ার নিজস্ব ডিএনএ থাকে নেক্সট যেটা রয়েছে মস্তিষ্ক আমাদের প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে দেখো এক্ষেত্রে বলে রাখি তোমরা যখন একটু উঁচু ক্লাসে উঠবে তখন দেখতে পাবে তোমাদের মস্তিষ্ক কিছু কিছু প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে ওকে কিছু কিছু নিয়ন্ত্রণ করে থাকে মস্তিষ্ক আমাদের যে রয়েছে সেটা কিছু কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু যেহেতু তোমরা ক্লাসে পড়ো পড়ো সেক্ষেত্রে তোমরা এটা একদম ভুল করে দিতে পারো কারণ তোমরা লিখতে পারো যে না সুশূমনা কাণ্ড আমাদের প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করে অ্যাকচুয়ালি কাণ্ডই বেশি প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের মধ্যে মধ্য মস্তিষ্ক দুটো প্রতিবর্তক্রিয়া আমাদের নিয়ন্ত্রণ করে থাকে ওকে যেটা হচ্ছে দর্শন আর শ্রবণের প্রতিবর্তকীয়া সেটা তোমরা বড় হলে জানতে পারবে নেক্সট যেটা রয়েছে মশা ম্যালেরিয়া রোগ বাহক এটা একদম ঠিক নেক্সট যেটা রয়েছে একটি পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হচ্ছে কয়লা এটাও একদম সঠিক নেক্সট যেটা নেক্সট যেটা রয়েছে বাস্তুতন্ত্রের শক্তি প্রভাব সর্বদা একমুখী হয় এটাও সঠিক নেক্সট প্রশ্ন রয়েছে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভের সম্পর্ক স্থাপন করতে বলেছে দেখো মাইক্রোস্ফিয়ার

ঠিক আছে দু মাস্কের প্রশ্ন রয়েছে দেখো প্রথম প্রশ্ন রয়েছে প্রাণ জাতীয় উদ্ভিদের কাণ্ড পাতার বৈশিষ্ট্য আলোচনা করো দেখো কাণ্ড যদি বৈশিষ্ট্য তোমরা দেখো কাণ্ড কি হয় বেশিরভাগ উদ্ভিদের কাণ্ড রাইজম প্রকৃতির হয় কাণ্ড শাখান্বিত এবং শাখা বিন্যাস প্রধানত্যাঘ্র প্রকৃতির হয়ে থাকে এদের পাতা দু রকমের হয় একটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোফাইলাম আরেকটা হচ্ছে বড় প্রসারিত মেগা ফাইলাম প্রকৃতির হয়ে থাকে মেগা ফাইলাম পাতা যৌগিক প্রকৃতির হয় পাতার সবুজ সারক সংশ্লেষে সক্ষম হয় নেক্সট প্রশ্ন রয়েছে কডাটা পর্বের দুটি বৈশিষ্ট্য লিখতে পড়েছে দেখো ভ্রূণ অবস্থায় সারা জীবনে থাকে এদের তিনটাই মেন বৈশিষ্ট্য নোটোকড নার্ভকড আর হচ্ছে গলবিলীয় ফুলকাছিদ্র ওকে কডাটা পর্বের তিনটাই বৈশিষ্ট্য তোমাকে দুটা লিখতে বললেও তোমাকে এই তিনটাই লিখতে হবে যদি তিনটা বলে তিনটাও তোমাকে এই তিনটাই তোমাকে লিখতে হবে কারণ এদের তিনটাই বৈশিষ্ট্য রয়েছে মেন মেন যেটা বৈশিষ্ট্য নেক্সট প্রশ্ন রয়েছে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে দুটি পার্থক্য লিখতে বলেছে দেখো এখানে আমি ছটি পার্থক্য দিয়ে দিয়েছি এখান থেকে তোমরা তোমরা কি চারটা ভালো করে করে মুখস্ত এখন তিনশট নিয়ে নাও ওকে আবরণী কলা দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে দেখো এই কলা ভিত্তি পর্দা থাকে কোষগুলি ভিত্তি পর্দার উপরে এক স্তরে বা বহু স্তরে সজ্জিত থাকে কোষগুলি ঘন সন্নিবিষ্ট অবস্থান করে তাই অন্তঃকোষীয় পদার্থের পরিমাণ খুব কম হয় আবরণিক কলার কোষগুলি চ্যাপ্টা চ্যাপটা আঁশের মতো হয়ে থাকে ঘনকের মতো বা স্তম্ভাকার হয়ে থাকে নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাসিড ও ক্ষারের মধ্যে দুটি পার্থক্য লিখতে বলেছে দেখো অ্যাসিড অ্যাসিড হচ্ছে হচ্ছে টক হয় কষা হয় অ্যাসিড অ্যাসিড নীল লাল করে আর খার লাল লিটে মাছকে নীল করে অ্যাসিড কি হয় জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে ওকে আর খার জলীয় দ্রবণে ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন করে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে অগ্নাশয় দুটি কাজ লিখতে বলেছে কি কি হবে অগ্ন্যাশয়ের বহিঃকরা কোষ থেকে নানা ধরনের উৎসেচক সৃষ্টি হয় যা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট পরিপাকে অংশ নেয় আর অগ্ন্যাশয়ের অন্তক্ষরা কোষ থেকে কি হয় হরমোন নিঃসৃত হয় যেটা বিটা কোষ ইনসুলিন ও আলফা কোষ গ্লুকাগন নামক হরমোন ক্ষরণ করে থাকে নেক্সট প্রশ্ন রয়েছে কোষ কাজগুলি লিখতে বলেছে দেখো কোষ কোষের প্রোটোপ্লাজম ও প্লাজমা পর্দার বাইরে আঘাত থেকে রক্ষা করে থাকে কোষকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে কোষের আকৃতি প্রদান করে প্লাজমো ডেমাটার মাধ্যমে পার্শ্ববর্তী কোষের সঙ্গে সংযোগ স্থাপন করে নেক্সট প্রশ্ন প্রক্রিয়াকে একটি ভৌত শর্তের নাম লিখতে বলেছে যার ভূমিকা লিখতে পড়ে একটা হচ্ছে কার্বন কার্বন হচ্ছে এটা কি করে প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় সালক সংশ্লেষ হচ্ছে উৎপন্ন গ্লুকোজের কার্বন এবং অক্সিজেনের অক্সিজেনের উৎস হচ্ছে পরিবেশের কার্বন ডাইঅক্সাইড ওকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে উদ্ভিদে ব্যাপনে দুটি গুরুত্ব লিখতে বলেছে ব্যাপনের গুরুত্ব কি হবে পরিবেশ থেকে বিভিন্ন গ্যাসি উপাদান যেমন ও টু ইত্যাদি গ্রহণ কলাকোষে এদের বিনিময় ব্যাপনের মাধ্যমেই ঘটে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ মূলের কোষে ব্যাপনের মাধ্যমে প্রবেশ করে উদ্ভিদ কোষে বাষ্পমোচন সালক সংশ্লেষ শ্বসন প্রভৃতি জলীয় বাষ্প অক্সিজেন কার্বন অক্সাইড ব্যাপনের মাধ্যমে নির্গত হয় নেক্সট প্রশ্ন রয়েছে এসেনোড এভিনোড অবস্থান বলতে বলেছে দেখো এসেনোড থাকে কোথায় ডানলিন্দের ঊর্ধ্ব মহাসিরা নিকটে অবস্থিত আর এভিনোড ডান লিন্দের আন্তর্লিন্দ পর্দার পিছনে করোনারি সাইনাসের যে ছিদ্র সেই ছিদ্রের নিকটে অবস্থিত নেক্সট প্রশ্ন রয়েছে মিথ্যজীবী পুষ্টি কি উদাহরণ দিতে বলেছে দেখো মিথজীবী পুষ্টিকে যে পুষ্টি পদ্ধতিতে দুটি ভিন্ন প্রজাতির জীব সহাবস্থান করে আন্তঃক্রিয়া দ্বারা উভয় প্রজাতির বিশেষভাবে উপকৃত হয় তাকে বলা হয় মিথজীবী পুষ্টি যেমন কি লাইকেন নামক এক প্রকারের উদ্ভিদ বিশেষ যা কি করে শৈবাল ও ছত্রাকের সহাবস্থানের সৃষ্টি হয় ছত্রাক অনুসূত্র বিস্তার করে শৈবালকে রক্ষা করে আর বিনিময়ে শৈবাল তাকে খাদ্য দেয় ওকে নেক্সট প্রশ্ন রয়েছে সহজাত ও অর্জিত অনাক্রমতা বলতে কি বোঝো উদাহরণ দিতে বলেছে দেখো সহজাত অনাক্রমতা কি যে অনাক্রমতা জন্মের সময় থেকে বংশ পরম্পরায় সঞ্চালিত হয় এবং দেহের সাধারণ ও স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম তাকে বলা হয় সহজাত অনাক্রমতা যেমন পাকস্থলীতে গৃহীত জীবাণু পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা ও পাচক উৎসেচক দ্বারা বিনষ্ট হয়ে থাকে অর্জিত অনাক্রমতার একটা অর্জিত অনাক্রমতা বলতে কি বোঝো যে অনাক্রমতা সহজাত নয় জন্মের পরে রোগ জীবাণু প্রবেশের ফলে সৃষ্ট হয় তাকে বলা হয় অর্জিত অনাক্রমতা যেমন ওপিভি টিকা দ্বারা পোলিও রোগের বিরুদ্ধে সৃষ্ট অনাক্রমতা এটা এক ধরনের অর্জিত অনাক্রমতা প্রশ্ন রয়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের জীবাণুর নাম লিখতে বলেছে দেখো ডায়রিয়ার জীবাণু হচ্ছে অ্যান্টামিবা জিয়ার প্রভৃতি প্রোটোজোয়ার আক্রমণে হয় এছাড়া ব্যাকটেরিয়া কিছু কিছু রয়েছে যেমন ইকোলাই সালমোনেলা প্রভৃতি ব্যাকটেরিয়া আক্রমণেও ডায়রিয়া রোগ হয়ে থাকে ডায়রিয়া মানে কি পাতলা পায়খানা ঠিক আছে অ্যান্টামিবা কি করে এটা হচ্ছে আমাশা রোগের জন্য দায়ী ওকে আচ্ছা নিউমোনিয়া জীবাণু কি হবে ডিপ্লোকোকাস নিউমোনি অবশ্যই আন্ডারলাইন করবে ওকে ডিপ্লোকোকাস নিউমোনি নামক ব্যাকটেরিয়া নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে অনুজীব সাপ বলতে কি বোঝো যে সক্রিয় গোষ্ঠীর অনুজীব যেমন ব্যাকটেরিয়া শৈবাল ছত্রাক এককভাবে বা সম্মিলিতভাবে পরিবেশের কোনো ক্ষতি না করে জমির মাটির উর্বরতা বাড়ায় শস্য এবং ফসল উৎপাদনকারী গাছের পুষ্টি জগিয়ে তাদের সক্রিয় বৃদ্ধিতে সাহায্য করে বলা হয় অনুজীব সার প্রধানত তিন প্রকারের সার হয়ে থাকে যেমন ব্যাকটেরিয়া আর হচ্ছে হাইনো রয়েছে হাইড্রোফাইট উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে বলেছে কি কি হবে মূলতন্ত্র দুর্বল হয় মনোরমবিহীন হয় কোনো কোনো ক্ষেত্রে মূল সম্পূর্ণ অনুপস্থিত হয়ে থাকে কাণ্ড দীর্ঘ হয় নরম ও স্পঞ্জের মতো হয় অনেক ক্ষেত্রে রাইজম থাকে কচুরূপণ হ্রস্ত ধাবক দেখতে পাওয়া যায় নিমজ্জিত জলজ পাতা ছোট কর্তৃত ফিতান হয়ে থাকে প্লাবমান পত্রগুলি পত্রবিন্দু দীর্ঘ ও পাতা গোলাকার হয়ে থাকে প্রশ্ন নেটালিটি ও মটালিটির মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলেছে দেখো সংজ্ঞা যদি দেখো সংজ্ঞা ক্ষেত্রে নেটালিটি কি হবে এটা হচ্ছে জননের দ্বারা প্রতি একক সময় পপুলেশনে যে সমস্ত সদস্য যুক্ত হয় আর মটালিটির ক্ষেত্রে কি হবে প্রতি একক সময় যে সমস্ত সদস্য কমে যায় সেটা হচ্ছে মৃত্যুজনিত কারণে সেটা হচ্ছে মডালিটি আচ্ছা ফল ফলে কি হয় পপুলেশনের আকার আয়তন বৃদ্ধি পায় এক্ষেত্রে হচ্ছে হ্রাস পায় ঘনত্ব ঘনত্ব পপুলেশনের বাড়ায় নেটালিটি আর এক্ষেত্রে কমায় জীবভর এক্ষেত্রে বাড়ে এক্ষেত্রে কমে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন রয়েছে জল সংরক্ষণের দুটি পদ্ধতি উল্লেখ করতে বলেছে দেখো জলাশয় খনন বিভিন্ন অঞ্চলে প্রয়োজন অনুযায়ী জলাশয় খনন করে তাতে বর্ষার জল ধরে রেখে প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে নেক্সট যেটা হচ্ছে বাঁধ প্রকল্প অতিরিক্ত বর্ষণে নদীর তীরবর্তী অঞ্চলে প্লাবিত হয়ে ঘরবাড়ি গবাদি পশু শস্যের প্রভূত ক্ষতি করে তাই নদীগুলিতে বাঁধ প্রকল্পের মাধ্যমে বাঁধ দেওয়া পরিকল্পনার মাধ্যম নিলে কী হয় না বন্যা নিয়ন্ত্রিত হবে প্লাস কৃষি জমিতে জল সরবরাহ করা যাবে বৃক্ষাদি রোপণ করা যেতে পারে আর মাটির রোধ করা সম্ভব হয়ে যেতে পারে দেখো এই ছিল তোমাদের এগারো নম্বর যে স্কুল রয়েছে তার সমস্ত এক মার্ক্স এবং দু মার্ক্সের প্রশ্নের উত্তর যদি ভিডিও থেকে তোমরা কোনো লাভ পেয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজ এখন পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে